পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা তাদের বাড়িকে এতটা ইউনিক ডিজাইনে তৈরি করেছে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন সো গাইস আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বাড়ি দেখব যেগুলো এতটাই অদ্ভুত ডিজাইনে তৈরি করা হয়েছে যেটা প্রথমবার দেখে আপনি বুঝতে পারবেন না এটা আসলে বাড়ি না অন্য কিছু সো গাইস মূল ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করুন তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সো গাইস নাম্বার ওয়ানে যে বাড়িটি থাকছে সেটি হচ্ছে দ্য স্পেসিফ হাউজ এই বাড়িটিকে প্রথমবার দেখে আপনি এমনটা ভাবতে পারেন এটা কোনো ভিন স্পেসশিপ আসলে এই বাড়িটি একটি স্পেস এর মতো ডিজাইন করে তৈরি করা হয়েছে বাড়িটির ভিতরে রয়েছে মতো ডিজাইন করে তৈরি করা হয়েছে এই সম্পূর্ণ বাড়িটি এ ছয়টি পিলার এর উপরে দাঁড়িয়ে আছে পিলার গুলো এমন ভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে যেটা এটাকে আরো রিয়েলিস্টিক করে তুলেছে এরপর দুই নম্বরের অবস্থান রয়েছে দা রোটেড হাউস এই বাড়িটি চব্বিশ পাঁচ ঘন্টা ঘুরতেই থাকে এ বাড়িটি বানাতে প্রায় দশ বছরের মতো সময় লেগেছিল বর্তমানে এটি একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে এখানে প্রতি বছর নানা মানুষ ঘুরতে আসে এ বাড়িটি সবসময় ঘোরার কারণে এ বাড়িতে যারা থাকে তাদের শারীরিক নানা সমস্যা হয়ে থাকে যেমন মাথা ব্যাথা বমি হওয়া ইত্যাদি এরপর তিন নম্বরে অবস্থান রয়েছে দা শু হাউস এ বাড়িটি একটি জুতার আকৃতিতে তৈরি করা হয়েছে উনিশশো সালে কর্নেল ম্যানেল এ বাড়িটি তৈরি করেছিলেন এ বাড়িটি বর্তমান সময়ে একটি মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয় এরপর চার নম্বরে অবস্থান রয়েছে দা ডগ হাউস এ বাড়িটি একটি কুকুরের আকৃতিতে তৈরি করা হয়েছে এ বাড়িটি একটি পাবলিক স্পোর্ট হিসেবে ব্যবহার করা হয় এরপর পাঁচ নম্বরে অবস্থান রয়েছে দা মাশরুম হাউস এ বাড়িটি একটি মাশরুমের মতো ডিজাইন করে তৈরি করা হয়েছে এ বাড়িটি প্রফেসর ড্যারি ব্রাউন এবং তার কিছু স্টুডেন্ট মিলে এই বাড়িটি তৈরি করেছিলেন গাইজ ভিডিওটি পছন্দ হলে ভিডিওতে একটি লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন